অধিকারীকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ সাংসদ প্রসূন ব্যানার্জির। হাওড়ার শরদ সদনে 32তম শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সামনে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেন প্রসূন ব্যানার্জি। রাজনীতি ছেড়ে দিতে হবে, কিন্তু শুভেন্দু নিশ্চয়ই বাচ্চা ছেলে, পরে অন্য রাজনীতি করবে। ওর আগে বলেছে রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি কেউ ছাড়া উচিত নাই বয়সে, রাজনীতি আর চালা, পরবর্তী সময়ে ও যেভাবে চলবে চলবে। কিন্তু শুভেন্দুর কথায় আমি মেদিনীপুরে পা দিয়ে দাঁড়িয়ে এলাম, আমার ক্ষমতা আছে আমি জেনেছি, মাঠটা আমার খেলার মাঠ ছিল, সেই মাঠে একটা ব্লকে তুই ভাব চন্দ্রকোনায় 55,000 লোক, আমি সাবড়ে গেছি, তুই বিশ্বাস কর আমরা হাওড়ায় এত লোক আনতে পারি না একটা ব্লক থেকে। সেই জন্য আমার মনে হয় হাওয়া অন্য, তারপর কিছু কিছু অন্যায় করছেন ওনারা, যেগুলো সেটা তো ওদের ক্ষতি হচ্ছে। প্রসূন দা চলে যাবে, কে বললো কে জানে, আমি কোথায় বললাম যাবো, আমি তো বলিনি যাবো, কেউ একজন ওদের সাংসদ বললেন, আমি তাই বলতে বাধ্য হলাম যে আমি খেলি তো মোহনবাগানে, কেন খিদিরপুরে যাবো। মহারথী হচ্ছেন একমাত্র মমতা ব্যানার্জি, সে চলে গেলে তাহলে চিন্তা হবে, সে না গেলে আমাদের কোনো চিন্তা নেই, যে ইচ্ছা যাক যে ইচ্ছা জয়েন করুক। তৃণমূল জিতছে, তৃণমূল জিতছে, তৃণমূল জিতছে, মমতা ম্যাজি মে মাসে চিফ মিনিস্টার হচ্ছে, প্রসূন ম্যাজি হয়ে বলছি আমি আবার মে মাসে আপনারা আসবেন আমি বলবো, কেন যা কাজ করেছে মানুষ উত্তেজিত হয়ে গেছে, এই যারা চলে গেছে তাদের জন্য বিরক্ত হয়ে গেছে। আমি মেদিনীপুরে গিয়েছিলাম, 30 তারিখ বাঁকুড়া যাচ্ছি, তাদের মতো অন্য মাত্রা, আমি যা দেখতে পাচ্ছি প্রত্যেকে কাজের জন্য দিদিকে সামনে রাখছে। আর সবচেয়ে বড় ভুল করে গেলেন ওরা, এত বড় একটা গভর্নমেন্ট প্রোগ্রামে আমাদের চিফ মিনিস্টারকে অপমান করা, বাংলাকে অপমান করে গেলেন, এটা একদম নিতে পারছে না লোক, যে যাবে যাবে, দেখ কাউকে ধরে রাখতে পারবি না, গণতন্ত্র দেশ। কিন্তু মনে রাখতে হবে যে এই দুঃসময় না যাওয়া উচিত, খুব দুঃখ হয়েছে, আমার মন খারাপ লাগে কোনো সময়, কিন্তু এই লড়াইতে দিদির সাথে আমরা থাকা দরকার, কারণ বাংলাকে নিশ্চিহ্ন করতে আসছে বিজেপি, এবং সঙ্গে অবশ্যই ইউপি, রাজস্থান, দিল্লি বানাতে চাইছে, হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। হাওড়াতে তো হবেই না, হাওড়াতে আমরা 7 আমার সিট, 7টা সিটই আমরা জিতবো।